হ্যালো বিয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষত আপনাদের জন্য আপনাদের জন্যই এটা কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি সো সবাই একটু কষ্ট করে ফুল ভিড়টা কন্টিনিউ করবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করবেন ভাই যদি ভালো লাগে একটা লাইক করবেন যদি খারাপ লাগে কষ্ট করে একটা ডিসলাইক করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ভাই একটা কমেন্ট করে যাবেন প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লাস এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য যে আপনারা যাতে একটু আর্নিং করে খাইতে পারেন সো আজকের ভিডিওটার টপিক হলো ট্রেডিং সো আপনারা কীভাবে ট্রেডিং করবেন ট্রেডিং করেই কীভাবে ইনকাম করবেন আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য আমি তো ট্রেডিং করি আমার কিন্তু কোনো এগুলার দরকার হয় না বাট আপনারা যাতে আর্নিং করতে পারেন আর যারা জানেন তারা জানি আরও জানতে পারেন এই জন্যই কিন্তু মূলত আমার ভিডিওটা মেক করা সো সবাই চেষ্টা করবেন ফুল বটা কন্টিনিউ করেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন কারণ সকল প্রকার আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং আমাদের ট্রেডিং সিগনাল চ্যানেলটাও আপনারা কিন্তু জয়েন করতে পারেন সো এটা হলো আমাদের ট্রেডিং সিগন্যাল চ্যানেল সো এইখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের কুকয়েন প্লাস বিনাস দুইটারে কিন্তু ই দিয়ে থাকি সিগন্যাল দিয়ে থাকি সো আপনারা চেষ্টা করবেন সিগন্যালগুলো দেওয়ার সাথে সাথেই ফলো করতে কারণ প্রত্যেকটা সিগন্যালই কিন্তু আমাদের হিট করবে বা নাইনটি নাইন পার্সেন্ট হিট করবে ঠিক আছে দুই একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো কারণ হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে না আমরা দিতে পারি সো আমাদের প্রত্যেকটা সিগন্যাল হিট করবে তা না হলে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা দু একটা সিগন্যাল ফলো করে দেখতে পারেন দেন আপনারা ট্রেড কিন্তু করতে পারেন সো এখন কীভাবে আপনারা ট্রেডিং করবেন ট্রেডিং করার জন্য কী কী প্রয়োজন আপনারা চাইলে কুকয়েন বা বিনান্সের মধ্যে ট্রেডিংটা কিন্তু করতে পারেন ঠিক আছে কুকয়েন বা বিনাস সো এইমাত্র আমি একটা টোকেনের ই দিলাম সিগনাল দিলাম আর ই না জানি টোকেন সো এটা আমি কুকয়েনে কিন্তু কিনে রাখছি আমি যদি আমার কুকয়েনের মধ্যে চলে যাই আমি এই কিছুক্ষণ আগেই সিগন্যালটা দেওয়ার আগেই আমি আপনাদের টোকেনটা কিনছি কিনে কিন্তু আপনাদের সিগন্যালটা দিয়েছি ঠিক আছে সো আমি এখান থেকে দেখাই আমি কত ডলার টোকেন কিনছি সো আমি যদি ট্রেডিং ব্যালেন্সে যাই দেখেন আমি একশো ডলার টোকেন কিনছি এর মধ্যে কিন্তু আমার এক ডলার ইনকাম হয়ে গেছে একশো ডলার টোকেন কিনছি আমার ব্যালেন্স আছে দুশো ডলার আমি একশো ডলার কিনছি আমার ইতিমধ্যে দুই মিনিটের মধ্যেই আমার এক ডলার প্রফিট হয়ে গেছে কিন্তু একশো ডলার এক ডলার এগুলো কোনো ব্যাপার না আমাদের আরও প্রফিট হবে এগুলো কোনো ব্যাপার না সো এইখানে ট্রেডিং করার জন্য আপনার চাইলে কিছু কিছু টোকেন ফেভারেটে রাখতে পারেন যেমন আমি সব টোকেনগুলো কিন্তু আমাদের ফেভারেটে রাখছি আর আপনারা চাইলে টোমো টোকেনটা বাই করতে পারেন আর একটা কথা সব সময় মাথায় রাখবেন ট্রেডিং করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন মার্কেট ডাউন গ্যাসে গ্যাসে ঠিক আছে আপনি টোকেন একটা কিনলেন দশ টাকায় টোকেনটা পাঁচ টাকা চলে আসলে একটা কথা মাথায় রাখবেন টোকেন কোনো সময় কোনো সময়ে ভুলেও সেল দেবেন না আমি একটা টোকেন আপনাকে দেখে লস টোকেন আমি এই টোকেনটা তখন আমার কাছে তেমন একটা ডলার ছিল না সো লস টোকেনটা আমি জাস্ট আপনাদের দেখাইতে আরও প্রায় দুই মাস আগে এই দুই মাস আগে হবে লস টোকেনটা আমি এক ভাইয়েরটা দেখে আমি লস টোকেনটা কিনছিলাম তেষ তেষট্টি সেন্টে ঠিক আছে আমি তেষট্টি সেন্টে কিনছিলাম তারপর দেখি এটা ডাম্প হয়ে গেছে ডাম্প হয়ে পঞ্চাশ সেন্টে চলে আসছে আমি হোল্ড করছিলাম আমি তিন চার দিন হোল্ড করছিলাম দেখি যে প্রায় আপ হয় না তখন এক মুহুর্তে আমি টোকেনটা সেলি দিয়ে দিছি টোকেনটা সেল দিয়ে দিয়েছি পঞ্চাশ সেন্টে না পঞ্চান্ন সেন্টে সো আমাদের আমি একশো ডলার দিয়ে ট্রেড করছিলাম তখন আমার সব ওর মধ্যে ছিল সো আমার তখন আমি একশো ডলার দিয়ে কিনছিলাম সব ডলার দিয়ে কিন্তু তখন চলে আসছিলো আমার কত ষাট ডলারে চলে আসছিলো মানে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিলো কিন্তু আমি যদি কিছু দিন হোল্ড করতাম আর কিছু দিন হোল্ড করলে আমার টোকেন এখন টোকেনটার প্রাইস দেখেন এক ডলার তিরানব্বই সেন্ট সো আমি আপনাদের এইটাই বুঝাতে চাইতেছি ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো সময় মাথা গরম করবেন না যাদের মাথা ঠান্ডা আসে তারা তারাই ট্রেডিং করতে আসবেন কারণ ট্রেডিং হলো ধৈর্যের বিষয় এটা হলো আপনার লং ট্রেডের একটা ট্রেডিং সিকোয়ান্সিল আর কিছু কিছু টোকেন হলো যখন ধরেন বিটকয়েনটা দাম খায়। তখন আপনারা শর্ট ট্রেড করবেন সো শর্ট ট্রেড কীভাবে করবেন শর্ট ট্রেড আপনি বিনান্সের মধ্যেও করতে পারেন বিনান্সের মধ্যেও সো এইখানে আমি টোকেন কিনছি এটা আপনারা চাইলে টোকেনটা বাই করতে পারেন কারণ এটা ভালো একটা মুভ করবে দশ থেকে এই টোকেনটা আমি কিনছি দশ সেন্টে সো আমি দেখাই যে কোন টোকেনটা জানি এই যে রেফাল টোকেনটা আমি দশ সেন্টে কিনছি সো এটা হয়তো বা একটা বারো সেন্ট বা পনেরো সেন্ট এই টাইপের একটা অ্যামাউন্টে চলে যাবে কারণ টোকেনটা ভালো এটা আট ঘন্টায় দেখেন এটা কিন্তু উনিশ সেন্ট পর্যন্ত উঠছিলো নাকি এরকম আর যাই হোক এটা ভালো একটা পেয়েজ আসবে এটা চব্বিশ ঘন্টায় হাই হলো বারো সেন্ট আর চব্বিশ ঘন্টা লো হলো নয় সেন্ট আমি দশ সেন্টে গেছি দেখা যাক কি হয় কারণ এটার দিকে ভালোই প্রফিট হবে আমার মনে হচ্ছে কারণ আর সিগনালের জন্য আমাদের ট্রেডিং সিগন্যাল চ্যানেলটা ফলো করবেন আর কয়েনের প্রাইসটা কিন্তু এখন আপ হবে স্টেবল হয়ে গেছে এখন কিছুদিন কয়েনের প্রাইসটা আপ হবে আপনারা চাইলে এখন বাই করতে পারেন সো আজকের ভিডিওটা একটু লং হবে আর আর আরেকটা ট্রেড করি আমি বিনান্সের মধ্যে ঠিক আছে আমি বিনান্সেও ট্রেডিং করি কারণ বিনান্সটাও ভালো আপনারা চাইলে কুকয়েন বিনান্স এই দুইটা ট্রেড করতে পারেন মানে ট্রেডিংয়ের জন্য কুকাইন আর বিনাস এই দুইটাই ভালো এখন আমি যদি আমার মার্কেটে যাই আমার ফেভারিটে কিছু টোকেন ডাকছি যে টি ডব্লিউ টি ডব্লিউটি টোকেনটা আজকে পঞ্চাশ ডলারে কিনছিলাম আমি কেনার পর দেখি একটু ডাম্প হয়ে গেছে আমি তার হোটো করে সেল দিয়ে দিয়েছি মানে আমার নিজে আমি নিজে আপনাদের বলি বাট আমার নিজেরও কিন্তু একটা সমস্যা হয়ে যায় যে আর টোকেনটা একটু ডাম্প হয়ে গেল কি হবে আর এসিপি থেকে আমি একদিনেই প্রায় পঁচিশ ডলার ওপর আর্নিং করছি দুশো ডলার দিয়ে কিনছি কেনার পর দেখি যে টোকেনটার প্রাইস একটা আপ হয়েছে আমি সেল দিয়ে দিয়েছি শর্ট রেট আমি এক ডলার তেষট্টি আমি আপনাদের হিস্টোরিটা দেখাচ্ছি এখানে আমি যদি বাইয়ে প্রেস করি বাইয়ে প্রেস করার পর আর এসিপিটা আমার মতে ভালো একটা প্রফিট দেবে আর এখন কিনে রাখলেও রাখতে পারেন বাট টাইম লাগবে এখন যদি আমি হিস্টোরিতে যাই আমি হিস্টোরিতে চলে গেলে এখান থেকে আমি দেখাতে পারবো আমি কত থেকে কিনছি সো অর্ডার হিস্টোরিতে গেলে বা ট্রেড হিস্টোরিতে যাই আমি যদি সো এস দেখেন আমি বাই করছিলাম আমি জাস্ট দেখাচ্ছি এসএফপি এইখানে এখানে মানে বাই করছিলাম এখানে একান্ন ডলারের বাই করছিলাম আর এইখানে এসএফপি বাই করছিলাম একশো একাশি ডলার মানে মোট মানে দুশো ডলারের উপরে বাই করছিলাম আমার মোটামুটি ভালো একটা প্রফিট হয়ে গেছে মোটামুটি পঁচিশ ডলারের মতো আমি এইখানে এসএফপি সেল দিয়েছি দেখেন দুশো চুয়ান্ন ডলারের টোকেনটা সেল দিয়ে দিয়েছি ঠিক আছে এক ডলার বাষট্টি সেন্টে আমি এইখানে টোকেনটা কত দিয়ে কিনছে দেখাচ্ছি এখানে টোকেনটা কিনছিলাম এক ডলার আটত্রিশ সেন্টে এবং এই টোকেনটা আমি সেল দিয়েছি এক ডলার বাষট্টি সেন্টে মানে এটা আমি শর্ট ট্রেড করছি এসএপি দিয়ে শর্ট ট্রেড করলাম তো আপনারা আবার দেখে কেউ আমার মতো ভুলে এই শর্ট ট্রেড করতে যায় না কারণ এখন কিন্তু মার্কেটটা স্টেবল হয়ে গেছে এখন চাইলে বাই করতে পারেন বাট আপনি আমি সিগন্যাল দশ পরে বাই করবেন কারণ এখন এটা আপ হইতে টাইম লাগবে ঠিক আছে দু একদিন টাইম লাগবে এটা আপ হইতে আর আপনার চাইলে কেক টোকেনটা আজকে কেক টোকেনটা দেখলাম নয় ডলারে চলে আসছিলাম আমি তখন কিনি না যে ভাবি যে বাল কিনে আবার সরি আমি একটু মানে মানে এটা কিনে আবার ইসে চলে আসে এটা ডাম্পে চলে আসে সো যাই হোক এখন যদি আমি আমার ওয়ালেটে যাই আমার ওয়ালেটে দেখে আমি কতটা কী প্রফিট করলাম সো এই যে দেখেন আমি মোটামুটি এই যে বিএনপি মাঝে মাঝে ট্রেড করি বিএনপিটা বাট বিএনবিটা যখন আপনি ধরবেন এখন পাঁচগুলা লসে আসি তারপর আমি যাই হোক ওটা কোনো ব্যাপার না আমি ইটা বাই করছিলাম এসএফপিটা ট্রেড করছিলাম আর আজকে টি ডাব্লিউটা বাই করছিলাম সো সকল সময় আমাদের ট্রেডিং সিগন্যাল চ্যানেলটা ফলো করবে আর শর্ট ট্রেডটা আমি বুঝে দিলাম যখন মার্কেট ডাউনে যাবে বা বা মার্কেট আপে যাবে এই টাইপের একটা সময় বা আমি চ্যানেলে জানাই দেবো যে কখন শর্ট ট্রেড করতে হবে শর্ট ট্রেডটা আপনি দুই এক ঘন্টার মধ্যেই ধরেন যদি একশো ডলার দিয়ে ট্রাই করেন ট্রেড করেন আপনি মোটামুটি দশ পনেরো ডলার বা বিশ ডলার আর্নিং করতে পারবেন শর্ট ট্রেড দুই ঘন্টার ট্রেডে যদি আপনার বিশ ডলার দুই টাকা আর্নিং হয় তাহলে সেটা তো আপনার ক্ষতির কিছু না আর অবশ্যই পঞ্চাশ থেকে একশো ডলার নিয়ে ট্রেড ট্রেড করতে আসবেন এর নিচে থাকলে ট্রেড করার কোনো দরকার নাই কারণ এখানে পঞ্চাশ একশো টলার নিচে ট্রেড করে কিন্তু কোনো লাভ নাই ভাই এর জন্য যেমন অ্যামাউন্ট লাগে মানে পুঁজি থাকা লাগবে আপনার কিছু যদি পুঁজি না থাকে তাহলে কিন্তু ট্রেড করে কোনো লাভ নাই আর একটা কথা মাথায় রাখবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন ভাই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এইখানে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি যে কখন কোন টোকেনটা বাই করতে হবে যেমন এইখানে আমি আমি এসটি আর টোকেনটা বলছিলাম বাই করতে কোকেন থেকে সো এস টিআর টোকেনটা এটার এটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় না কারণ এটা এখনও হোল্ডিংয়ে আছে ঠিক আছে আর এইখানে আমি মানে আমি শর্টের একটা ট্রেড দিয়েছিলাম শর্ট যে নাকি এটা ষাট সেন্ট দিয়েষট্টি সেন্টার মধ্যে বাই করতে বলছিলাম এবং সেই টোকেনটা উনি উঠে গেছিলো উনসত্তর সেন্ট আর এইখানে একটা জিনিস মাথায় রাখবেন এইখানে আমি টোকেনটা দিয়ে দিয়েছি এবং এইখানে বাই আস কিন্তু আমি লিখে দিয়েছি দশ থেকে জিরো থেকে জিরো পয়েন্ট দশ মধ্যে কিনবেন এবং সেলের টার্গেট হলো যে আপনার টার্গেট মানে এই টার্গেটে উঠবে তিন থেকে সাত দিনের মধ্যে এগারো সেন্ট বারো সেন্ট বা পনেরো সেন্ট এই টাইপের একটা অ্যামাউন্টে উঠে যাবে এখন আমি যে এই টোকেনটা আপনার কিনলাম আমি আপনাদের একটা জিনিস এখানে ক্যালকুলেট করে আপনাদের বুঝিয়ে দিতেছি যেমন এই দেখেন আপনাদের সামনে টোটাল প্রফিট হয়ে গেল ভাই তো দেখেন এটা হলো ট্রেডিং ভাই ট্রেডিং ঠিক আছে এখন আমি এখান থেকে রিফেলে গেলাম এখন আমি যে টোকেনটা কিনলাম আমি টোকেন কিনছি কতগুলো আমি এই প্রাইজে টোকেনটা কিনছি সো এটা যদি আমি এখনও সেল দিই এক ডলার বাষট্টি সেন্টটা সেল দিতে পারবো এখন আমার টোকেনটার প্রাইজ হলেও আমি বলছি যে এটা পনেরো সেন্ট পর্যন্ত উঠতে পারে সো আমি যদি এখানে পনেরো সেন্ট উঠিয়ে দিই আমি কিন্তু কিনছি একশো ডলারের মাথায় রাখবেন আমি পনেরো সেন্টে উঠিয়ে দিলে আমার তেতাল্লিশ ডলার প্রফিট হয় একশো তেতাল্লিশ ডলারে চলে যাবে যদি আমি এটা বাই করি ঠিক আছে মানে যখন পনেরো সেন্টে উঠে যাবে সো এইভাবে আপনারা চাইলে ট্রেডিং করতে পারেন ট্রেডিং কিন্তু মানে ট্রেডিংটা কিন্তু আপনার ধৈর্যের বেশি লাভালাভি করলে চিল্লে চিল্লি করলে কিন্তু আপনাদের বা ধৈর্য হারা হইলে কিন্তু ট্রেডিং করা যাবে না আপনাদের মূলত এটাই আমি বুঝাইতে চাইছি যে ট্রেডিং করবেন মাথা ঠান্ডা রেখে যদি মাথা ঠান্ডা না থাকে তাহলে কিন্তু ট্রেডিং মানে করতে পারবেন না সো অবশ্যই আপনারা চাইবেন মানে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন আর অবশ্যই আমাদের এই যে আমি এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আপনারা কিছু টোকেন আপনারা ইসে রাখতে পারেন আপনাদের ফেভারেটে মানে আমি যেসব টোকেন এসে দেবো আর একটা জিনিস দেখবেন চব্বিশ ঘন্টায় টোকেনটার হাইলো কত আবার হাইলো দেখলেই হবে না টোকেনটা দু একদিন ফলো করা লাগে যেমন আমরা ট্রেডিং সিগন্যাল দিই আমাদের কিন্তু দু একদিন ট্রেডিংটা মানে সিগন্যালটা ফলো করা লাগে দেখার লাগে টোকেনটা করতে কি আপ হয় এখানে কিন্তু আমি আপনাদের ফ্রিতে অনেকেই কিন্তু এই যে চার ডলার পাঁচ ডলার করেও নেয় বা অনেকে দেখছি আট ডলার দশ ডলার করেও কিন্তু আপনাদের ই নাই যে পার মান্থের জন্য সো আমি কিন্তু এখানে আপনাদের ভিএইবি ভিএইবি সিগন্যালে কিন্তু ফ্রিতে দিচ্ছি এইগুলো প্রত্যেকটাই কিন্তু হিট করবে প্রত্যেকটাই হিট করবে এটা আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি অবশ্যই আমাদের ট্রেডিং সিগন্যাল চ্যানেলটা জয়েন করবেন আর ভাই একটু কষ্ট করে যে এই চ্যানেলটা জয়েন করবেন আর লাটো ট্রেডিংয়ের জন্য আর একটা কথা আমি যেটা বলতে ভুলে গেছি আপনাদের কোশ্চেন একটাই থাকে যে আপনাদের যে কোন কোন এক্সচেঞ্জটা ইউজ করবে এই একটা কোশ্চেন ভাই আপনি যদি ট্রেডিং করতে চান শুধু তাহলে বিনান্স বা কোকয়েন ইউজ করতে পারেন এবং আপনি যদি এখানে আর আপনার এক কথায় আপনার কাছে ডলার আছে আপনি ট্রেডিং করবেন ট্রেডিংয়ের সংক্রান্ত আপনি দু একদিন এগুলো ফলো করবেন ফলো করার পর আমাদের ট্রেডিং সিগন্যাল সিগন্যাল অনুসারে আপনি টোকেনটা বাই করবেন আমি সিগনালে যদি বলি এই টোকেনটা দশ থেকে পনেরো সেন্টের মধ্যে বাই করবেন আপনি দশ থেকে পনেরো সেন্টের মধ্যে বাই করবেন এবং হোল্ড করে রেখে দেবেন হোল্ড মানে আপনার আপনি রেখে দিলেন আপনি সেল দেবেন না হোল্ড মানে আসে এক জায়গায় দাঁড়িয়ে আসে আপনি মানে ওইখানে সেল সেল দেবেন না দাঁড়িয়ে থাকবেন মানে ওই ওখানে রেখে দেবেন আর বাকি আপনার কাজ করবেন এরপর যখন আপনার টোকেনটা হিট করবে আপনি দশ সেন্টে কিনলেন যখন টোকেনটা পনেরো সেন্টে চলে যাবে তখন কিন্তু আমরা এই যে সিগনালে জানাই দেবো যে আমাদের টোকেনটা পনেরো সেন্টে চলে গেছে এখন আপনারা বাই করেন মানে দিয়ে দেন আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি মানে আপনাদের জন্য কত সুবিধা করে দিছি আমি যে আপনাদের মানে আমরা যে আপনাদের কিন্তু কোনো প্রকার কোনো হরারির মধ্যে মানে ফালাতে হচ্ছে না এখান থেকে আপনারা খুব সহজেই সিগন্যাল পাচ্ছেন ঠিক আছে অবশ্যই আমাদের ট্রেডিং সিগনাল চ্যানেলটা ফলো করবেন আর আমাদের এই যে এই সিগন্যাল মানে এই চ্যানেলটা তো ফলো করবেন এই কারণ এইখান থেকে আপনার আর্নিং করতে পারবেন এবং এই আর্নিং দিয়ে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন ট্রেড করলে কিন্তু লস মানে লাভ ছাড়া লস নাই লস আসে লস হলে আপনার কোন ক্ষেত্রে লস হলে আপনার এই ক্ষেত্রে যেমন আপনি আমার কথা শুনলেন না আপনি আমি বললাম যে টোকেনটা ডেসেন্ড এখন যদি একটু ডাম্প হয়ে যায় আপনি কি করবেন গালাগালি করবেন কিসের সিগন্যাল দেশে এগুলো কিন্তু কোনো ই না ভাই যুক্তিক কোনো কথা না আপনার টোকেনটা ডাম্প হয়েছে আপনার টোকেনটা আপ হবে কিন্তু ওয়েট করতে হবে যে কোনো টোকেনের ক্ষেত্রে টোকেনটা ডাম্প হবে আপ হবে আবার কিছু কিছু ফ্যাটটা টোকেন আছে যেগুলো ডাম্প খায় তো খাই ভাই ওটা ওঠেরা নাম নেই সো রকম সিগন্যাল কিন্তু আমি প্রোভাইড করবো না আমি ভালো ভালো সিগন্যালই প্রোভাইড করবো আপনাদের আপনাদের আপনার আবার ইউজার আমি চাবো না যে বা আমি চাইবো না যে আপনাদের ইনকাম না হোক বা আপনাদের দুইটা টাকা লস হোক আমি চাই যাতে আপনাদের ইনকাম হয় জন্য এত কষ্ট করে আপনাদের ভিডিও দেই এত কিছু করি সব কিছু কিন্তু আপনাদের জন্যই করা এখানে আমার দুইটা টাকা রেভার কমিশন নেই আর একটা ভিডিও আপলোড দিয়ে আমার প্রায় ছয়শো থেকে সাতশো এম চলে যায় এগুলোর পিছনে আমার এমবি কিনতে কিন্তু অবস্থা খারাপ আর এমবি কেনার কোনো ব্যাপার না বাট আমার এখানে সমস্যা হলো নেটওয়ার্কের তো যাই হোক এগুলা আপনারা বুঝবেন না ইউটিউবে যারা ভিডিও আপলোড দেয় তারা বোঝে যে কতটা পরিশ্রম করতে হয় একজন ইউটিউবার এই পর্যন্ত আসার সো আপনারা কষ্ট করে লাইক করবেন আর যারা এই ভিডিওটা ফুল দেখছেন তারা অবশ্যই মানে তাদেরকে ধন্যবাদ যে তারা ফুল বড়োটা কন্টিনিউ করছেন আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন যে ট্রেডিংটা কীভাবে করতে হয় ট্রেডিংয়ে আমি মূল দুইটা জিনিস বলতেছি অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন এবং ধৈর্য সহকারে ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে আপনি ট্রেডিং করবেন আপনার মানে আপনি মানে ই হবে নি আপনি ট্রেডিংটা করে আপনি আর্নিং হবেই আবার কোন কোনো সময় হয় যে আপনারা যে ট্রেডিংয়ে বিটকয়েনটা ডাম্পে চলে যায় বিটকয়েনটা ডাম্পে চলে গেলে তখন ওটা কোনো ওটা ডাম্পে চলে যাইতেই পারে ওইখানে ওই ক্ষেত্রে আপনাদের হোল্ড ছাড়া কোনো গতি নেই আপনি জাস্ট হোল্ড করে রেখে দেবেন ঠিক আছে এইভাবে আসলে আপনাদের ট্রেডিংগুলো করতে হয় সো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন